আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরতে আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম হচ্ছে শেয়ার করে দিন আপনার ফেসবুকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেন তো তাহলে হয়তো অনেক প্রবাসী ভাইদের উপকার হবে তো আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে হুরুপ কাটা নিয়ে আপনারা বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই ফোন করতেছেন যে ভাই আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ করতেছি হুরুপ কাটার জন্য হুরুপ কেটে বই ধোয়ার জন্য এবং অনেকেই বলতেছে যে ভাই হুরুপ কাটতে গেলে কোনো কিছুই লাগবে না বা কোনো কিছু ছাড়াই হুরুপ কাটা যাবে ওয়াস্তার মাধ্যমে তো তাদের উদ্দেশ্যে ভাই আজকে কিছু কথা বলবো তো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাই প্রথমে বলি যে চায়না প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কি না আপনারা সবাই চায়না প্রোডাক্ট বা চায়না পণ্যগুলো কিন্তু জানেন বা চায়নার যেই মালামালগুলো আছে বাংলাদেশে আসে বা ওয়ার্ল্ডের ভিতরে আসে এই চায়না মালের কোনো ওয়ারেন্টিন বা গ্যারান্টি থাকে না এটা যে কোনো সময় কি নষ্ট হয়ে যায় যেটা চলে ভালো সেটা দেখা যায় দুই বছর তিন বছর চলে তারও বেশি চলে আর যেটা চলে না দেখা যায় মাসখানি বা সপ্তাহখানি আনার পরেই নষ্ট হয়ে যায় ঠিক ওরাকা ব্যতীত কোফিলের অনুমতি ব্যতীত হুরুপ কাটাটা ওয়াস্তার মাধ্যমে বলেন বা যেই প্রক্রিয়াতে বলেন সেটা চায়না প্রোডাক্টের মতো হয়ে যাবে অর্থাৎ যে কোনো সময় হুরুপ চলে আসবে আমি স্পষ্টভাবে বলি আপনাদেরকে সেটা হচ্ছে বর্তমানে বর্তমান সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতিতে ওরাকা ব্যতীত হুরুপ কাটা যায় না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট ওরাকা ছাড়া কফিলের অনুমতি ছাড়া হুরুপ কাটা যায় না তারপরে হয়তো অনেকেই বড় ধরনের ওয়াস্তা দিয়ে ওই হয়তো ইলিগেল পদ্ধতিতে কাটেন বাট এই ইলিগেল পদ্ধতিতে কাটলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কোনো সময় হুরুপটা আবার অটোমেটিক্যালি বেশি আসে বা চলে আসে সেটা হয় ছয় মাস পর অথবা দুই বছর পর অথবা তিন বছর পর বা যে কোনো সময়ই সেটা চলে আসার সম্ভাবনাটা থাকে তো যাই হোক এখন আমি আপনাদেরকে বৈধভাবে কীভাবে আপনি হরুপ কাটবেন সেটার ওপর কিছু কথা বলবো আসলে বর্তমান যেই পরিস্থিতি হুরুপ কাটাটা খুবই একটি রিক্সি ব্যাপার এবং হচ্ছে এবং কস্টলি ব্যাপার অনেক টাকার প্রয়োজন হয় একটা হরুপ কাটতে গেলে সেটা আপনি ওয়াস্তার মাধ্যমে কাটেন বা কফিল মাধ্যমে কাটেন বা যেভাবেই কাটেন কফিল কাটলেও ওয়াস্তার মাধ্যমেই কাটতে হবে কারণ কফিল কাটার একটা নির্ধারিত মেয়াদ করে দেওয়া হয়েছে পনেরো দিন তো পনেরো দিন এক্সপায়ার হয়ে গেলে তারপর কফিল কাটতে গেলে ওয়াস্তার মাধ্যমেই কাটতে হয় তো যাই হোক বর্তমানে যে হুরুপ কাটার যে লিগেল ওয়াটা কফিলের কোন কোন পেপারগুলো লাগে আপনারা অনেকে আমাকে জান কোশ্চেন করেছেন ভাই কি কি পেপার লাগে বর্তমানে হুরুপ কাটার জন্য তো প্রথমেই যেই যেই কাটা লাগে সেটা হচ্ছে ইলেকট্রনীয় পেপার এখন স্ক্রিনে আপনারা যেই পেপারটা দেখতেছেন সেটার নাম হচ্ছে ইলেকট্রনীয় পেপার এই পেপারটা লাগবে আপনার হুরুপ কাটার জন্য পাশাপাশি একটা লাগবে গোরফাতি জারি তো গোরফাতি জারিটা হচ্ছে আপনার মহাশাসা থেকে বা আপনার কপিলের একটি ওরাকা বা আপনার কপিল আপনার মহাশাসা কফিলের মহাশাসা থেকে অথবা কফিলের লাইসেন্স থেকে একটি ওরাকা দিবে সেই ওরাকাতে আরবি সেই ওরাকাকে আরবিতে বলা হয় গড়ফাতি জারি তারপর হচ্ছে আকামা নাম্বার এই তিনটা জিনিস লাগে বর্তমানে প্রথম হচ্ছে ইলেকট্রনিক পেপার তারপর হচ্ছে জারি তারপরে হচ্ছে আপনার আকামা নাম্বার এই তিনটা জিনিস হইলেই আপনি যাওয়া যাতে গিয়ে বা কোনো লোকের মাধ্যমে আপনি কাটতে পারবেন বাট এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ওয়াস্তা লাগবে বড় ধরনের কোনো ওয়াস্তা লাগবে ছোটো মোটো ওয়াস্তা দিয়ে আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন না আপনাকে হুরুপ কাটতে গেলে এই কাগজপত্রগুলো লাগবে বৈধভাবে আর হচ্ছে আপনারও একটা ওয়াস্তা লাগবে যে ওয়াস্তার মাধ্যমে বা যেই লোকের মাধ্যমে আপনি এই কাজটা কমপ্লিট করবেন তো এই জিনিসগুলো হইলেই আপনি বৈধভাবে হুরুপ কাটতে পারবেন এবং ভবিষ্যতে আপনার এই হুরুপটা আসার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি অনেকেই আপনারা বুঝতে পেরেছেন তো যে সকল প্রবাসী ভাইরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা দেখে ফেলছেন অলরেডি এই ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার আশেপাশে কোনো প্রবাসী ভাই যদি থাকে যারা হরুপ্রাপ্ত রয়েছে তারা যদি কোনো লোকের সাথে কথা বলে থাকে হুরুপ কাটার বিষয়ে তাদেরকে একটু সাবধান করবেন তারা যাতে এই বিষয়টা আমি যে কথাগুলো বললাম তাদেরকে এই জিনিসগুলো জানাবেন তাহলে হয়তো সে বাঁচতে পারবে আর বর্তমানে হচ্ছে ভাই অনলাইন বলেন বা যেই প্ল্যাটফর্মগুলোই বলেন রূপ কাটা নিয়ে বেশিরভাগগুলো হচ্ছে প্রতারক বেশিরভাগগুলো হচ্ছে প্রতারক আরেকটা হচ্ছে আপনার যাকেই টাকাটা দেবেন সেই টাকার হয়তো আপনাকে ছয় মাস এক বছর ঘুরাবে পরবর্তীতে বলবে আমি কাটতে পারবো না বা এই সমস্যা এই সমস্যা তো যারাই কাটবে এরকম বিশ্বস্ত লোক ছাড়া না কাটাই উত্তম কারণ এখন বর্তমানে প্রতারকের সংখ্যাটাই বেশি ভালো মানুষের চেয়ে বন্ড প্রতারক এদের সংখ্যাটাই বেশি পার সিটারেই এখন অনলাইনে বেশি বিরাজমান করতেছে সো যেখানে আপনি কাজ করবেন বা যেখানেই আপনি হুরুপটা কাটবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন একশোবার কারণ কথায় আছে বাবিয়া করিও কাজ করিও বাবিও না এই কথাটা মাথায় রাখবেন সবসময় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বিলটি অন করে দেবেন সময় আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ